ছেলে বলছে চিন্তা করার দরকার নেই, তবু কি চিন্তা যাচ্ছে? কি বলবেন? না না, চিন্তা আমার যায়। সকাল থেকেই আমি অসুস্থ হয়ে পড়ছি ছেলের জন্যে। আমরা 24 ঘন্টার মাধ্যমে আমরা কি করছি যাতে ভারত সরকার আমার ছেলেকে আমাদের ফিরিয়ে দেয়। দুজন ছাত্র যারা রয়েছেন এই মুহূর্তে ইউক্রেনে আটকে, ভারতীয় ছাত্র, তাদের কাছে চলে যাব সরাসরি। শেখ মিখাইল আলম রয়েছেন এবং নেহা খান রয়েছেন, সেখানকার পরিস্থিতি কি অবস্থায় রয়েছেন তারা আমি একবার জানতে চাইবো। শেখ মিখাইল আলমের কাছে, ইউক্রেনে রয়েছো তুমি, খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে, তোমরা দেশে ফিরতে চাইছো, এখন কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছো? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি D24 ঘন্টাকে আমাদের এই খবরটা কভার করার জন্য। এখানকার পরিস্থিতি মেনলি খুবই উদ্বেগ্নজনক, কারণ এখানে আমরা থাকি ইভানো ফ্রাঙ্কলিপস, তো এটা যদিও কিভ থেকে অনেক দূরে, কিভ থেকে মেনলি 600 কিলোমিটার দূরে, তবু আপাতত আজ সকাল থেকে এখানকার তোরা 2-3টে ব্লাস্ট হয়েছে। এখানে মেনলি এয়ারপোর্টগুলোকে টার্গেট করা হয়েছে, তো এই অবস্থাতে এখানে একটু ক্রাইসিস, ফুড ক্রাইসিস দেখা দিয়েছে। সেজন্য এখানে এটিএম থেকে টাকা উইথড্র করার জন্য আমরা ইন্ডিয়ান যারা আছি এখানে, ইন্ডিয়ান এটিএম কার্ড তো উইথড্র করতে অসুবিধা হচ্ছে, এবং খাবার জিনিসপত্র ক্রাইসিস দেখা দিচ্ছে। মেনলি মেন প্রবলেম হচ্ছে কি, আমরা আমাদের হচ্ছে মেন আমরা বাড়ি যাবো কি করে, কারণ সমস্ত ফ্লাইট বন্ধ, কোনো এয়ারপোর্ট নেই, এয়ারপোর্টে কোনো কিছু হচ্ছে না, আর সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আর তারপরে এখন আমরা মেন হচ্ছে ইভ্যাকুয়েশন প্রসেসটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এখানে আমরা আমাদের কলেজে মোটামুটি 1,000 থেকে 1,500 স্টুডেন্ট থাকে, তো সবারই এখন কিভাবে বাড়ি যাবে একটাই চিন্তা। আর তারপর আর একটু যা সবাই কিভাবে বাড়ি ফিরবে একটাই চিন্তা এই মুহূর্তে, খুব স্বাভাবিক। মিখাইল, এই মুহূর্তে তোমার বাবা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি এবার কথা বলবো তোমার বাবার সঙ্গে। কেমন মনে হচ্ছে, কি ভাবছেন এই মুহূর্তে? তার কারণ ছেলে এখনো ফেরেনি, ছেলে কিভাবে ফিরবে সেটাও স্পষ্ট নয়, কি বলবেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ছেলে শেখ মিখাইল আলম, হ্যাঁ, এখন কেমন আছিস রে? মিখাইল, তোমার বাবা জানতে চাইছেন কেমন আছো তুমি। এরকম নর্মাল কোনো অসুবিধা নেই, শুধু এখন মেন হচ্ছে কি করে বাড়ি যাবে। আমাদের মধ্যে একটাই, সবাই সব স্টুডেন্ট সবাইকে এখন ঘরবন্দি হয়ে আছে, তো মেনলি সবাই চিন্তা যে আমাদের ইভ্যাকুয়েশন প্রসেসটা কবে স্টার্ট হবে, কারণ সব ফ্লাইট বন্ধ। আর বাকি লোকেরা একটু চিন্তাতে আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে? খাওয়া দাওয়ার তার প্রবলেম মানে সেরকম কিছু নেই। আর ওই জল টলের যে ব্যাপারটা শুনলাম, যে জলে জলে, হ্যাঁ, এখানে শোনা যাচ্ছিল কি জলের পরিষেবা, লাইট, ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেওয়া হবে, আপাতত বন্ধ হয়নি, কি হয় এরপর দেখা যাক। আপনি বলুন আপনার কথা, আপনারা চিন্তিত, আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে আছি এখন তোর জন্যে। সেই জন্য আমরাও তো ওই চেষ্টা করছি কিভাবে কি আনা যায় ভারত সরকারের কাছে। ভারত সরকারের কাছে কি আর্জি রয়েছে আপনার? হ্যাঁ, ভারত সরকারের কাছে আমরাও আবেদন করছি। আমার 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 আর্জি হচ্ছে যে যে কোনো প্রকারে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হোক, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। শেখ মিখাইল বা তার পরিবার শুধু নয়, এরকম হাজার হাজার ভারতীয় যারা ইউক্রেনে আটকে রয়েছেন তাদের কাছে এখন অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনোভাবে দেশে ফেরা, সেটা সম্ভব হচ্ছে না। তার কারণ এয়ার ইন্ডিয়ার বিমান আজই মাঝপথ থেকে ফেরত এসছে, ঘুরপথে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শেখ মিখাইল আলম, তোমার কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাইবো। শেখ মিখাইল আলম, তুমি বলছিলে যে বিস্ফোরণের আওয়াজ, গোলাগুলির আওয়াজ কানে আসছে আশপাশ থেকে, এই আবহটা, এই পরিস্থিতিটা আমি নিশ্চিত যে এর আগে তোমাদের অভিজ্ঞতায় হয়নি, কতটা আশঙ্কা লাগছে, কতটা ভয় লাগছে? আসলে আজ সকালবেলা আমরা গোলার বারুদের আওয়াজ শুনেই আমরা ঘুম থেকে উঠেছিলাম,
তো আমরা প্রথমে কিছু বুঝতে পারি না, তারপরে যখন আমরা ইউনিভার্সিটি থেকে কল এলো, এখান থেকে ডিন অফিস থেকে বা বাড়ি থেকে, তো আমরা নিউজ চ্যানেলে জানতে পারলাম প্রথম। তারপর থেকে তো আমরা বেরোইনি, তো এখন একটা আতঙ্কের পরিবেশ। এরপরেও অনেকে বলছে এর পরেও হতে পারে অ্যাটাক, তো আমাদের বাড়িতে বাড়ি থেকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে, কলেজ থেকেও। তো কলেজে সমস্ত কলেজ ক্লাস এখন অনলাইন চলছে, তবুও আজ অনেকগুলো ক্লাস আতঙ্কের মধ্যে মিস হয়ে গেছে। তবুও তো ওটাই আতঙ্কে সবাই আছে, কেউ বাইরে বেরোচ্ছে না। আর একটু টাকা, এখানকার টাকা পয়সা প্রবলেম হচ্ছে, কারণ ওখানে আমি তো শেখ মিখাইলের মায়ের কাছে যাব। আপনার কি মনে হচ্ছে ছেলে এত দূরে এবং এই মুহূর্তে ফেরার বিষয়টাও অনিশ্চিত, আপনার মনের অবস্থাটা একটু জানতে চাইবো, কি মনে হচ্ছে? ছেলে বলছে চিন্তা করার দরকার নেই, তবু কি চিন্তা যাচ্ছে, কি বলবেন? না না, চিন্তা যায়, সকাল থেকেই আমি অসুস্থ হয়ে পড়ছি ছেলের জন্য। আমরা 24 ঘন্টার মাধ্যমে আমরা কী করছি যাতে ভারত সরকার আমার ছেলেকে আমাদের ফিরিয়ে দেয়, কাছে ফিরিয়ে দেয়। ভারত সরকার খুব গুরুত্ব দিয়ে দিচ্ছে, ততদিন কি আমরা অসুস্থ হয়ে পড়ব? মনকে শক্ত করুন, নয়াদিল্লির তরফ থেকে খুব গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা দেখা হচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, যাতে ছেলে আমার ফিরে আসে আমার কাছে। নিশ্চয়ই। আমি আমি একবার শেখ মিখাইলের পাশাপাশি নেহার কাছে যাব। নেহা খান ইউক্রেনে আরও একজন আটকে রয়েছেন, সেরকমই একজন ছাত্রী দেশে ফেরার অপেক্ষায়। নেহা, কীরকম লাগছে এই মুহূর্তে? তার কারণ চারিদিকে গোলা বারুদের আওয়াজ, যেমনটা মিখাইলও বলছিল, এখনও পর্যন্ত দেশে কবে কখন ফিরতে পারবে নিশ্চিত নয়, কি বলবে? অ্যাকচুয়ালি হম লোক মর্নিং কে টাইম পে তো কাফি জ্যাদা স্ট্রেসড হো গয়ে থে, জো ভি হমে পতা চলা নিউজ আপডেটস মিলি, और अभी बस ऐसे है कि हमें इवैक्यूएशन जल्द से जल्द करवा दें, तो पैनिक सिचुएशन तो बहुत क्रिएट हो गया है। घर पे भी सब टेंस्ड है, मम्मी पापा सारे, तो बस লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা এখনো পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করছে বা তারা কোনো কিছু কি জানাচ্ছে কোথাও যেতে হবে কি না? হ্যাঁ, আমি কিছু ऐसे जगह तो बताए गए जैसे कि अगर कुछ प्रॉब्लम्स होती है तो बंकर्स वगैरह और सेफ्टी लोकेशंस जहाँ पे हम जा सकते हैं, तो एड्रेस वगैरह में मिला है बट। और ऐसे हमारे अपार्टमेंट्स के नीचे भी कुछ सेफ्टी प्लेसेस है, बंकर्स है, तो हम वहाँ पे इवैक्यूएट एस्केप कर सकते हैं। लोकल सेफ्टी प्लेस, लोकल बंकर का एड्रेस তোমাদের দেওয়া হয়েছে? हां একটা লিস্ট এসেছে কি কারো যদি অসুবিধা হয় তো সেখানে যেতে পারে, সেন্টার 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 খুলেছে, কিন্তু আপাতত মনে হয় না কেউ গেছে ওখানে। সবাই নিজের ফ্ল্যাটে কিংবা হোস্টেলে, আমরা যেমন আমরা হোস্টেলে থাকি, তো আমাদের ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে কি তোমরা আপাতত হোস্টেলে থাকো এবং তোমাদের দেশে এমবেসির সঙ্গে যোগাযোগ রাখো, তারা যা ফার্দার নোটিস দেবে তো সেই হিসাবে চলবে। সঙ্গে থাকো আমাদের শেখ মিখাইল বা নেহার মতো পড়ুয়ারা এবং আরও অনেকেই আটকে রয়েছেন ইউক্রেনে। একটা বিষয় স্পষ্ট যে উদ্বেগ বাড়ছে, তার কারণ দেশে ফেরা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাব। সৌমিত্র রায়, কর্নেল কর্নেল রায়, আপনি কি বলছিলেন? কর্নেল রায় শুনতে পাচ্ছেন? আমি শুধু একটা অ্যাপিল করতে চাই স্টুডেন্টদের, ছাত্র। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি স্টুডেন্ট, ছাত্র ছাত্রী আর তাদের প্যারেন্টস যারা আমাদের দেশে আছে, তাদের একটা অ্যাপিল করতে চাই। কি অ্যাপিল? প্যানিক না করে তারা যদি তাদের রুম হস্টেলে বা তাদের যে ফ্ল্যাট নিয়ে আছে সেখানে থাকে, কোনো প্রবলেম হবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রাশিয়ানস আর স্টিল আ ফ্রেন্ড অ্যান্ড রাশিয়ান আর্মি উইল নেভার টাচ দি ইন্ডিয়ান স্টুডেন্টস অর ইন্ডিয়ানস হু আর ওয়ার্কিং দেয়ার। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তাড়াহুড়ো করে একটা প্যানিক করে যদি ওখানে ছাত্র ছাত্রীরা এয়ারপোর্টে ভিড় করে রাস্তায় বেরিয়ে আসে, আফগানিস্তান কি আমরা ভুলে গেছি এত তাড়াতাড়ি? এয়ারক্রাফট থেকে জাম্প করছে নিচে, এয়ারক্রাফটের উইংসের ওপরে লোক উঠে আছে, এয়ারপোর্টের মধ্যে স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে। দিস ইজ নট রিকোয়ার্ড। আমি একটা অ্যাপিল করছি ছাত্র ছাত্রীদের কাছে, রিমেইন কুল,
Nothing is going to happen to you. যেরকম অনলাইনে ক্লাস চলছে ক্লাস অ্যাটেন্ড করো, টিভি দেখতে হলে টিভি দেখো, ডোন্ট প্যানিক অ্যান্ড স্টার্ট মেকিং অল সর্ট অফ প্যানিক মুভমেন্টস, দ্যাট উইল হার্ম ইউ অ্যান্ড হার্ম এভরি ওয়ান। ভারতবর্ষের আমাদের যে সরকার, দে আর ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দি স্টুডেন্টস, দে আর ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দি সিভিলিয়ান পপুলেশন। তারা রাশিয়ানদের পুটিন ওয়ান টু ওয়ান কথা হবে পুটিন ভার্সেস মোদিজি, অ্যান্ড ইট উইল বি ওয়ান অফ দি এজেন্ডা পয়েন্ট, প্লিজ এনশিওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড দি ইন্ডিয়ান পিপুল দেয়ার শুড দি ওয়ার এসকালেট। এইটা হচ্ছে আমি অ্যাপিল করছি ছাত্রদের, প্যানিক করবে না তোমরা, ডোন্ট প্যানিক অ্যান্ড ডোন্ট ক্রিয়েট কনফিউশন কি আমাদের ওপরে বম পড়ছে, বমের আওয়াজ হচ্ছে, ওগুলো কারো ওপরে বম পড়েনি। অভিভাবক বাবা মা তাদেরকে একই রকম কথা বলার প্রয়োজন রয়েছে যে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।